বন্ধুরা, আজের ভিডিওতে এমন একজনকে নিয়ে আলোচনা করব যিনি 26শে সেপ্টেম্বর 1907 সালে পাঞ্জাবের শিখ পরিবারে জন্ম নিয়েছিলেন এবং মাত্র 23 বছর বয়সে 1931 সালের 23শে মার্চ তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। হ্যাঁ বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আজকের ভিডিওতে কাকে নিয়ে কথা বলবো। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো শহীদ ভগৎ সিংকে নিয়ে। বন্ধুরা, ভগৎ সিং এর নাম তো আমরা সবাই শুনেছি, কিন্তু আমরা কি তার জীবন সম্বন্ধে জানি? তো আজের ভিডিওতে আমরা এই ভগৎ সিং এর জীবন সম্বন্ধেই জানব। ভগৎ সিং ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন শহীদ বিপ্লবী। দেশের স্বাধীনতা সংগ্রামে তিনি ছিলেন অন্যতম প্রভাবশালী বিপ্লবী। তিনি ছিলেন একজন জাতীয়তাবাদী। ভারতের জাতীয়বাদীরা তাকে অত্যন্ত সম্মানের সাথে শ্রদ্ধা করতেন। ভগৎ সিং এর জন্ম পাঞ্জাবের লালালপুর জেলার বঙ্গার কাছে খাতকর কালান গ্রামের এক জাট পরিবারে। তার পিতার নাম সর্দার কিষান সিং ও মায়ের নাম বিদ্যাদেবী। ভগতের নামের অর্থ ভক্ত। তিনি যে পরিবারে জন্মগ্রহণ করেন সেটি ছিল একটি দেশপ্রেমিক শিখ পরিবার। এই পরিবারের সদস্য ভারতের বিভিন্ন স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন এবং এই পরিবারের সদস্য আবার মহারাজা রঞ্জিত সিং এর সেনাবাহিনীতেও কাজ করতেন। ভগৎ সিং এর ঠাকুরদাদা অর্জুন সিং দয়ানন্দ সরস্বতী হিন্দু সমাজের সংস্কার আন্দোলনের আর্য সমাজের সঙ্গে যুক্ত ছিলেন, তাই ভগতের উপরও এই সংগঠনের গভীর প্রভাব পড়েছিল। ভগতের বাবা ও দুই কাকা অজিত সিং ও শরণ সিং, কর্তার সিং ও সৌরভ গোয়েল ও হরদয়াল নেতৃত্বে বদর পার্টির সঙ্গেও যুক্ত ছিলেন। অজিত সিং এর নামে একটি মামলা দায়ের করা হলে তিনি পারস্যে পালিয়ে যেতে বাধ্য হন। ভগতের বয়সী ছেলেরা সাধারণত লাহোরের খালাসা হাই স্কুলে পড়াশোনা করতেন, কিন্তু ব্রিটিশের দ্বারাই এই স্কুল নিয়ন্ত্রিত হওয়ায় তার ঠাকুরদা তাকে সেখানে পাঠাননি। পরে ভগতের বাবা আর্য সামাজিক বিদ্যালয়ে দয়ানন্দ অ্যাংলো বৈদিক স্কুলে ভর্তি করেন। মাত্র 13 বছর বয়সে ভগৎ সিং মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনে যোগ দেন। এই সময় তিনি প্রকাশ্যে ব্রিটিশ রাজশক্তির বিরোধিতা করেন এবং তার সরকারি স্কুল বই ও বিলিতি স্কুল ইউনিফর্ম পুড়িয়ে ফেলেন। চৌরিচৌরার গণহিংসার ঘটনায় কয়েকজন পুলিশকর্মীর মৃত্যু হলে গান্ধীজি আন্দোলন প্রত্যাহার করে নেন। এতে হতাশা হয়ে পড়েন ভগৎ সিং। তারপর যুব বিপ্লবী আন্দোলনে যোগ দেন এবং সশস্ত্র বিপ্লবী পন্থায় ভারত থেকে ব্রিটিশ শাসনের উৎখাত করার কথা প্রচার করতে শুরু করেন। ভগৎ সিং কিশোর বয়সে লাহোরের ন্যাশনাল কলেজে পড়াশোনা আরম্ভ করেন, কিন্তু বাল্যবিবাহ থেকে মুক্তি পাওয়ার জন্য বাড়ি থেকে পালিয়ে যান এবং ভারত যুবসভার সদস্য হন। এই সংস্থায় যোগ দেওয়ার পরে ভগৎ সিং অন্যান্য বিপ্লবী সহকর্মী যুবকদের মাঝে জনপ্রিয় হয়ে ওঠেন। ইতিহাস শিক্ষক প্রফেসর বিদ্যালঙ্করের সাথে পরিচিত হওয়ার মাধ্যমে ভগৎ সিং হিন্দুস্থান রিপাবলিক অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত হন, যেখানে রামপ্রসাদ বিসমিল, চন্দ্রশেখর আজাদ ও আসাফুল্লাহ খানের মতো বিশিষ্ট নেতারাও ছিলেন। এটা বিশ্বাস করা হয়ে থাকে যে তিনি কানপুর থেকে কাকুরি গিয়েছিলেন কাকুরি ট্রেন লুট করার জন্য, কিন্তু কোনো এক অজানা কারণে তিনি আবার লাহোরে ফিরে আসেন। তারপর 1926 সালের অক্টোবর মাসে নবরাত্রিতে লাহোরে বোমা বিস্ফোরিত হয় এবং ভগৎ সিংকে বোমা বিস্ফোরণকাণ্ডে জড়িয়ে পড়ার দায়ে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারের 5 সপ্তাহ পরে তাকে 60,000 টাকা জামিন নিয়ে মুক্তিও দেওয়া হয়। তিনি অমৃতসর থেকে উর্দু ও পাঞ্জাব পত্রিকায় লিখতেন ও সম্পাদনা করতেন। 1928 সালে অক্টোবর মাসে কীর্তি কিষাণ পার্টি একই পতাকা তলে সমগ্র ভারত বিভিন্ন বিপ্লবী নেতার একটি সভায় মিলিত হয়েছিল। ভগৎ সিং ওই সভার সম্পাদক ছিলেন। পরবর্তীতে তার বৈপ্লবিক কর্মকাণ্ডের জন্য তাকে সমিতির নেতাও বানানো হয়েছিল। ভগৎ সিংকে নিয়ে 2002 সালে দ্য লিজেন্ড অব ভগৎ সিং একটা ফিল্ম আছে। কেউ যদি ভগৎ সিং এর বিষয়ে আরও জানতে চাও তবে সেই ফিল্মটি দেখে আসতে পারো। বন্ধুরা, আজের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবে আর এইরকম টপিকে আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।